ছেলে ঘুমিয়েছে? হুম। তা এত যে রাত হবে, ছেলেকে বলে যাওনি কেন? সেই কখন থেকে শুধু মা কখন আসবে মা কখন আসবে করে পাগল করে দিচ্ছে। আমিও বুঝতে পারিনি রত্না এত রাত হবে। মা হয়েছো, এবার বোঝো। ছেলেকে তো আমি ভোলাতেই পারছিলাম না, না টিভি দেখবে না পড়াশোনা করবে, উফ পাগল করে দিচ্ছে, শুধু মা মা আর মা। আমার সোনা ছেলে, কি স্বপ্ন এসে খেলায় যে মাতলি দিদি। তা বলি ছেলেটাকে ডাক্তার ডাক্তার দেখাবে তো নাকি? ডাক্তার? তাহলে আর কি, এইভাবে আধ পাগলা করেই রেখে দাও। রত্না, আচ্ছা কেমন মা তুমি গো, ছেলেটার এত বড় একটা অসুখ, তুমি ডাক্তার দেখাবে না? দেখাবো রে রত্না, দেখাবো। যা ভালোবাসা দিচ্ছ, ডাক্তার দেখাবে কোন সাহসে যদি ছেড়ে পালিয়ে যায়? কি বলছিস রত্না, এত আদর পেলে জঙ্গলি পাখিও পোষ মেনে যায়। এ মানুষ দিদি, এটা পাখি নয়, জন্তুরা তো অনেক ভালো গো, তারা তো তবু তাদের মনিবকে মনে রাখে। কি বলছিস রত্না, আমার বাবা আমাকে ভুলে যাবে? কখনো না, কখনো না। না গো দিদি, আজ সন্ধ্যে থেকে ছেলেটা তো মা মা করছে, তুমি দেখো ও তোমায় ভুলবে না, ও তোমায় ঠিক মনে রাখবে। খুব মামা করছিল না? হ্যাঁ গো দিদি, তোমার দেরি দেখে খুব ভয় পেয়ে যাচ্ছিল তো, বলছিল মা আবার ফিরে আসবে তো, মা কোথাও চলে যাবে না তো। না ভাবান, তোর এই মা তোকে ছেড়ে কখনো কোথাও যাবে না, কোথাও যাবে না।